সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় কৌশল নির্ধারণে তোড়জোড় ক্ষমতাসীন দলের। 28 অক্টোবর বিএনপির পাশাপাশি মাঠে থাকার ঘোষণা এরই মধ্যে দিয়েছে আওয়ামী লীগ। শান্তি ও উন্নয়নের ব্যানার নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ওই দিন সমাবেশ করবে তারা। 28 অক্টোবরের সমাবেশ সফল করতে বুধবার বিকেলে বিশেষ বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় সমাবেশের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নীতি নির্ধারকরা। এ সময় দলটির নেতারা বলেন, বিএনপিকে কোনো ছাড় নয়, মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে। এটা আমাদের তৃতীয় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, উন্নয়নের বিরোধী শক্তি, গণতন্ত্রের বিরোধী শক্তিকে বাংলাদেশের রাজনীতিকে বিতাড়িত করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, পরিষ্কার কথা। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, অক্টোবরের সরকার পতনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ অশান্তি চাইলে কখনোই কর্মসূচি পালন করতে পারত না বিএনপি। আমরা নাকি অশান্তি করছি। ফখরুল সাহেব, গত এক বছর ধরে আমরা শান্তি সমাবেশ করছি। আমরা চাইলে অশান্তি চাইলে বিএনপি নয়া পল্টনে এতগুলো সমাবেশ করতে পারত। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফখরুল আমাদের বলে আর মাত্র কয়টা দিন, আর কয়টা দিন, অক্টোবর মাস, তারপর শেষ, আরো কত অক্টোবর আসবে যাবে, তখন দেখা যাবে ক্ষমতা কারা আছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে। অতীতে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। এদিকে আগামী 30 অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।